হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। কারণ ভাই আজকে আমি করতে চলেছি P90 চ্যালেঞ্জ, কোনো রকম কোনো স্কিন ছাড়া। আজকে আমি অনেক দিন পর গেমে ঢুকলাম, মানে দীর্ঘ প্রায় 6-7 দিন ধরে আমি গেমই খেলি না, আর আজকে আমি গেম প্লে করতে বইছি। আর এমন টাইমে দেখি ভাই P90 ড্যামেজ ডুমেজ কমাইয়া দিছে, তাই ভাবলাম এই P90 দিয়ে একটা চ্যালেঞ্জ করা যাক। আর আমি ডাইরেক্ট নামে পড়ছি ফ্যাক্টরিতে, কারণ এই জায়গায় এনিমি একটু কম নামে। তো দেওয়া গাইস, নামার সাথে সাথে বেশি খোঁজা লাগে নাই, P90টা পাইয়া গেছি। লগে একটা এনিমিও পাইছি, এ মনে হয় ক্যারেক্টার মানে একটা ছাড়ে নাই মনে হয়। আমি মনে করছিলাম এই শান্তিনো ক্যারেক্টার ছাড়ে নামছে আবার উপরে উঠে যাব, কিন্তু না গাইস, এনিমিটা বলদ আছিল। ওই দেওয়া গাইস, শান্তিনো ক্যারেক্টার কেডা জানি অনেক ভয় রাখছে, ভাবলাম ওই আসলে মাইরে দেবো, কিন্তু ওই চলে গেল। মানে এতক্ষণ ধরে লুটমুট করে ওই এখন আবার চলে গেছে। তো এই জায়গা থেকে আমার একটু এমো টেমো একটু লুট করা দরকার, কারণ এমো অনেক কম আছে, আর এই গানের কিন্তু এমো খুব তাড়াতাড়ি চলে যায়। আর উপরে দেখো ভাই কতজনে গোলাগুলি করতেছে, মারামারি করতেছে, আমি খালি একটু খালি সাইডে সুইডে খুঁজতেছি কিন্তু একটারও পাইতাছি না। উপরে মনে হয় একটা আছে, দেখা যাক। নাই গাইস, উপরে চলে গেছে আবার, আবার অনেক কয়টা নামতাছে কিন্তু আমার সামনে পড়তাছে না ভাই, সব কয়টা ছাদের উপরে। আমারও ছাদের উপরে নামতে হইতো, যদি আবার নামতাম তাহলে তো P90টা পাইতাম না। আফসোস করে লাভ নাই, একটু নিচে খোঁজাখুঁজি করি। ওই দেখো আমার সামনে দিয়ে একটা দৌড় মারছে, এম আমার মাইরাজ হে করে হোক, আমার 2টা কিল কমপ্লিট করা লাগবে। আর এই ম্যাচের কিল টার্গেট রাখছি 10টার উপরে, সর্বনিম্ন 10টা। তো এই দেখো ভাই কই যাইতেছে রে, একটু পিছনে তাকা, আবার কেটে জানি নামতাছে। নামানটা পরে মারমো, আগে এইটারে মারি, মাইরা দিছি গাইজ। এর কাছে 2 বিচি আসিল, তারপরও কোনো রকমে মাইরা দিছি, আর উপর থেকে খালি নামতেই আছে। ফ্রি রিভাইভ অপশন আছে, তো এই কারণে সব কয়টা মাইরা কোনো লাভ নাই, আবার নামতাছে। নামুক ভাই, আমার কিলের চ্যালেঞ্জ আছে, কিলের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারলেই হয়েছে। এখন দেখছিলাম এই এনিমিটা এইদিকে কার সাথে জানি মারামারি করতেছিল, এই দেখো গাইজ এখনও মারামারি করতেছে। এই এনিমিটা কোন থেকে আইলো রে ভাই, একটু মুভমেন্ট করে মাতে হবো। আর আমি কিন্তু স্কাইলার ক্যারেক্টার নিয়ে আইছি, এই স্কাইলার ক্যারেক্টারের অ্যাবিলিটি এখন বাড়াই দিছে, 2 বার ইউজ করা যায়। আর নতুন একটা স্কিনও দিছে, কিন্তু নতুন স্কিনটা আমার ভালো লাগে না, কিরকম হলুদ আবার মাঝখানে 7 লেখা, তাই আমি লালটাই নিয়ে আইছি, লালটাই অনেক ভালো। আমার কেটে জানি মারতাছিল ভাই, একটু পিছনে মনে হয় ওই আছে, একটু সাবধানে থাকতে হবো, নাইলে যখন তখন আবার মারে দিতে পারে। আমার মেডকিট হয়ে গেছে, এখন গিয়ে ওরে হামলা করে দেবো, দেখি ওই কই গেল, কিন্তু পরে আর খুঁজেই পাইলাম না। অনেকক্ষণ ধরে এই ফ্যাক্টরির ভিতরে আমি ঘোরাঘুরি করতেছি যাতে উপর থেকে কেউ নামুক, কিন্তু গাইস কেউ নামতাছে না। ব্যাপার না, নামবো যতক্ষণ লাগে লাগুক। ওই দেখো কেটে জানি এনে বয়া এনে মানে র্যাঙ্ক পুশ দিতেছে। আমি ভাবছিলাম এর কাছে নেট নাই, কিন্তু নেট আছে, আমার কাছে স্কাইলার আছে। তো এবার একটা হেডশট লাগছে গাইজ, আরেকটা এনিমি এখন থেকে আইলো রে ভাই। এর একটু জাতা জুতা দেই কোনো মতন, ফুল ড্যামেজ দিয়ে দিছি, আমিও ফুল ড্যামেজ খাইছি, কোনো মতন আর একটু জাতা দিলে মরবো। মোকো ক্যারেক্টার নিয়ে আইসা মনে অনেক উপকার হয়েছে, এই কোনে কোনে ঘোরাঘুরি করে আমি দেখতে পাইতাছি, কিন্তু আমার এমন ড্যামেজ দিয়ে দিছে আর কোনো উপায় নাই, আর একটু ড্যামেজ দিলে আমি মরে যাবো। কোনো মতন খালি একটু কাভার যেতে দে, এইবার কি করবি? এই তো গাইজ, হেডশট না লাগুক, বডিশট দিয়ে মারবো। যেহেতু স্কিন ছাড়া আইছি, হেডশট লাগার সম্ভাবনা অনেক কম, যদি ঠিকভাবে মারি তাহলে সব গান দিয়েই হেডশট লাগে, কিন্তু আমার স্কিন ছাড়া গাইজ তেমন একটা কাম হয় না। তারপরও কোনো মতন আমি 5টা কিল কমপ্লিট করতে পারছি, এটাই অনেক বেশি। আর 5টা কিল করতে পারলে গাইজ চ্যালেঞ্জ কমপ্লিট। এখন দেখি এই 5টা এনিমিরে কই পাই, আর ছাদের উপরে যে কতগুলো একটা এনিমি মনে হয় আছে, কারণ এতক্ষণে তো 16 ম্যাচ এইটা, এতক্ষণে সব কটা এনিমি মরার কথা, একটা এনিমি বাইসে থাকার কথা। তো ওই মনে হয় আর নামবো না, ওই যতক্ষণ ইচ্ছা র্যাঙ্ক পুশ দিক, পরে যখন নামবো তখন আবার মারে দেবো। স্ক্যানারে একটা এনিমির দেখা পাইছি, সমস্যা নাই, এখন ওর কাছে যাইতে হইব, অনেক কাছাকাছি আইসা পড়ছে। আর একটু ঘুরে যায় দেখি, ওই মনে হয় এই জায়গায় আছে, আইসা পড়ছি, কিন্তু এনিমিটা কই? এই ছাদের উপরে বয়া ক্যাম্পিং করতেছে, কিন্তু কোনো লাভ হলো না। এরে মাইরা আমার 6টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখন আমার এই জায়গা পরিবর্তন করতে হইব, কারণ এই জায়গায় আর কোনো এনিমি নাই, থাকলেও ভাই একটা এনিমি আছে, এই একটা এনিমিরে মাইরা আর কোনো লাভ নাই। তো এই জায়গা থেকে এখন আমার অন্য জায়গায় যাইতে হবে। হেফ জোনে যাইতে যাইতে দেখলাম এইদিক দিয়ে একটা এনিমি দৌড় মারছে, তো ওই কত দূরে গেছে এটা কিন্তু আমি জানি না। এই দেখো খুব কাছাকাছি আছে, এত দূর থেকে P90 কি ড্যামেজ দিব? তারপরও গাইজ মোটামুটি 10-12 করে ড্যামেজ দিছে, ভালো মতোই ড্যামেজ দিছে। এবার স্কাইলারটা মারা লাগবো, একটু কাছে আইসা পড়লাম আগে, এই দেখো উকুং হয়ে আছে, সমস্যা নাই, হেডশট লাগবে না, হেডশটই লাগবার চায় না। তারপরও কোনো মতন হেডশটটা মাইরাই দিছি, আর আমার কিন্তু 7টা কিল কমপ্লিট হয়েছে। এখনও অ্যালাইভ আছে 9 জন, তো এই 9 জনের ভিতরে আর মাত্র 3টা কিল করতে হইব, কিন্তু আমি চাই আরও 5-6টা কিল করতে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমি 5-6টার উপরে কিল করতে পারি আরও বেশি, নাকি ভাই এখনই মরে যাই। এখনই তো মরবো না, কারণ আমি বেশি কিল ছাড়া ভাই ভিডিও তেমন একটা দেই না ইউটিউবে।
তো দেখা যাক, এইবার আমি ডাইরেক্ট সেফ জোনে আসা পড়ছি। আর এতক্ষণ ধরে খালি দৌড়াইতেই আসিলাম, কোনো এনিমিরে পাইলাম না। পরে এখন দেখলাম ভাই কিছুক্ষণ আগে এই ঘরের ভিতর একটা এনিমি ঢুকছে, একটু কাছে যায় লই ভাই, দূর থেকে মারলে আমেরই বিপদ, ওর কাছে লঙ্গান থাকতে পারে। তো হেডশট দিয়া অনেক ফুল ড্যামেজ দিয়া দিছি, মানে ভালো মতো ড্যামেজই খাইছে। লাস্টে আর দুইটা টোকা দিয়া নাই মাইরা দিছি। তো এরে মাইরে আমার 8টা কিল হয়ে গেছে, আরও এনিমি এলাইভ আছে 5টা। এই 5টার মধ্যে যে করে হোক আমার দুইটারে মারতেই হইব। তো এলিমিটেড হয়ে যাইতেছে অনেক কয়টা এনিমি, আবার এলিমিটেড হয়ে যায় মাঝে মধ্যে, তো ব্যাপার না। দেখা যাক এখন এই এনিমিগুলো কই আছে। জুন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এইটুক জুনের ভিতরে এই এনিমিগুলোর খুঁজতে খুঁজতে আমার অবস্থা একদম খারাপ। এই ড্রপের ভিতরে ফাইনালি একটা এনিমিরে পাইছি, একটু বাইর হওয়া চান্দু, তো চান্দিটা উড়াইয়া দেয়, কিন্তু বাইর হইতেছে না, ভয়ে আছে। তো আমার কাছে এই যে ফ্লার গান না কি বালের গান আছে, এইটা মাইরা দিলাম। এবার ফুল ড্যামেজ খায়া গেছে, আর একটু ড্যামেজ দিলে মরে যাব। কোনো মতন একটু 4 লেভেলের ভেস্ট পরা আছিল, ব্যাপার না, হেলমেট তো আসিল না, হেলমেটটা ফাটাইয়া দিছি। তো আমার 9টা কিল হয়ে গেছে, আর একটা এনিমি এলাইভ আছে, পারফেক্ট একদম ভাই, সেই রকম টাইমিং। এনিমিও আছে একটা, আর আমার কিলো লাগে একটা। তো এই একটা এনিমি যে এখন কই আছে ভাই, ওরে এখন কেমনে খুঁজি। আর জোনও তো অনেক ছোট হয়ে গেছে, এই ছোট জোনের ভিতরে কই থাকতে পারে এটাই তো আমার মাথায় আসতেছে না। আমার মনে হয় তো এই ঘরের ভিতরে লুকায় টুকায় আছে, নাহলে চায়ের দোকানের ভিতরে লুকায় আছে, কিন্তু অনে জামু না, অনে নাও থাকতে পারে। এই দেখো সামনেই আছে, এটারে এনে থুইয়া ভাই আমি কোনে কোনে ঘুরতেছিলাম। আমার কাছে স্কাইলার আছে, গুলেল ফালাইয়া লাভ নাই, ফালা কত গুলেল ফালাবি ফালা, ওই খালি গুলেল ফালাইতে থাকবো আর আমি ওরে মারতে থাকবো। এবার এ ভাই আমার স্কেলার তো শেষ হয়ে গেছে, আর একটা স্কেলার আছে। এই ভাই কি ড্যামেজ দিছে রে, একটু পরে আয়, আগে মেডকিটটা করে নেই। এই দেখো মেডকিট করা শেষ, এবার আয়, এবার আয়, সমস্যা নাই, একটু পিছিয়ে যাবো। এই দেখো ক্যারেক্টার ছাইরে আবার আমার উপরে হামলা করছে, এটা কি হোমার ক্যারেক্টার আনছ? এবার এবার কি করবি? এ রে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর 1 SP আসছিল মনে হয় এনিমিটার। তো ব্যাপার না, 9টা কিলে ম্যাচ টপ 2-এ গেছিলাম, ভুইয়া না করতে পারলেও। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।